দেখুন এই মাছটাও ভাজা হয়ে গেছে, তো এটাও আমি তুলে নিলাম। তো দুটো হয়ে গেছে আর দুটো বাকি আছে, দুটো আমি ভেজে নেব। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি খুব সুন্দর একটি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি, তো সকাল বিকাল যে কোনো সময় খেতে পারেন, তো বিকালে হলে খুবই ভালো হয়। তো আজ আমি মাছ বানাবো, তো মাছের একটি টিফিন আমি বানাবো। তো চলুন তাহলে রান্নার কাছে চলে যাই। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মাছটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব, তার জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা আমি একটু চেলে নেব। ময়দাটা আমি ভালো করে চেলে নিয়েছি, দিয়ে দেবো 1 চিমটি লবণ, তো 1/2 চামচ মতো চিনির গুঁড়ো, দেবো সাদা তেল, দিয়ে খুব ভালো করে আমি একটু ময়াম দিয়ে নেব। ময়দাটা খুব ভালো করে আমি ময়ান দিয়ে নিয়েছি, তো এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। খুব বেশি নরম করে মাখা যাবে না, একটু শক্ত করেই মাখতে হবে ময়দাটা। তো দেখুন ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি, তো এটা আমি 10-15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এখানে আমি কয়েকটা সয়াবিন আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা ভিজে গেছে। আমি জল ভালো করে জল চিপে নিয়ে আমি একটু ঘুরিয়ে নেব মিক্সারে। তো পুরটা আমি সয়াবিন দিয়ে করব, তো আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো যে কোনো কিছু দিয়ে পুর বানাতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে এটা আমি একটু ঘুরিয়ে নিই। এখন সয়াবিনটা আমি এইভাবেই পেস্ট করেছি, একদম মিহি পেস্ট করব না। কড়াইতে আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি পুরটা বানানোর জন্য। সামান্য লবণ স্বাদ মতো, হলুদ, মাঝারি সাইজের একটা সিদ্ধ আলু একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি, তো এটা আমি দিয়ে দেবো কড়াইতে। ভালো করে মিশিয়ে নেব সয়াবিনের সাথে। পুর বানাতে বেশি কিছু লাগবে না, তো এই দুরকম দিয়ে আমার পুরটা বানানো হয়ে যাবে। তো এর মধ্যে দিচ্ছি সামান্য ভাজা মশলা, বাড়িতে বানানো ধনে জিরে আর গরম মশলা একটু ভেজে গুঁড়ো করা, আর দেবো 1 চামচ পরিমাণ সয়া সস। তো পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন সয়াবিন আর আলু দিয়ে পুরটা আমি বানিয়ে নিলাম, তো পুরটা একটু ঠান্ডা হোক মেখে রেখেছিলাম, এটা আমি আর একটু মেখে নেব।
তো এবার আমি ভাগ করে নেব এটা। তো চার ভাগে আমি ভাগ করে নিচ্ছি। তো দেখুন আমি চার ভাগে ভাগ করে নিয়েছি। তো প্রথমে একটা গোল্লা পাকিয়ে নিয়েছি, তো এটা আমি একটু বেলে নেব। আমি এই শেপে খুব সুন্দর করে এই শেপ দিয়ে বেলে নিয়েছি, একটু ডিম্বাকৃতি, পুরো গোল না। তো এবার আমি যে পুরটা আছে পুরটা আমি একটু এইভাবে চেপে একটু লম্বাটে শেপ দিয়ে নেব। তো এবার আমি এইভাবে মুড়ে নেব। তো এক মাথা একটু এইভাবে বসিয়ে দেব আর এই মাথাটা একটু লম্বাটে করে দেব। তো একটু লম্বা শেপ দিয়ে নেব এইভাবে। তো এই যে মাথাটা, এটা আমি একটু হাত দিয়ে এইভাবে চেপে দিচ্ছি কিংবা ব্লেন দিয়ে একটু এইভাবে আমি বেলে দিচ্ছি। তো একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে ছাপটা বসিয়ে দেব। তো একটা ছুরি নিয়েছি, মাঝখানটা আমি এইভাবে কেটে দিচ্ছি, দিয়ে দুই সাইডে আমি এইভাবে ভাগ করে দিচ্ছি। তো দেখুন লেসটা আমার হয়ে গেল। এবার আমি মুখের শেপটা দিয়ে নেব। তো মুখের শেপটা আমি একটু দিয়ে নিচ্ছি, দেখুন। তো ডানাটা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি চোখ দুটো বসিয়ে দিলাম, এটা এইভাবে আমি হাত দিয়ে এরকম ডিজাইন করে দিচ্ছি। তো দেখুন তো সাইড থেকে এইভাবে কেটে দেব দুই দিকেই, এই পাশেও কেটে দেব। তো দুই পাশে আমি কেটে দিচ্ছি এইভাবে। তো মাছের এই পাখনাগুলো আমি এই ছুরি দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। তো বডিটা আমি এই একটা চামচের এই মাথা দিয়ে এইভাবে আঁশের ডিজাইনটা করে দেব।
তো এই মাছটা তো আমার রেডি হয়ে গেছে, তো দেখুন এই মাছটা তো রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব একে একে। তো দেখুন আরেকটা হয়ে গেছে। তো সবগুলোই তো হয়ে গেছে, এটা লাস্ট। তো দেখুন একে একে মাছগুলো সব আমার হয়ে গেছে বানানো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে মাছগুলো বানানো, চেষ্টা করলাম। তো এবার আমি ভেজে নেব। তুনটা আমি আবার ধরিয়ে নিয়েছি, তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে তারপর আমি মাছটা তেলের উপর ছাড়বো। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা তেলে ছেড়ে দিচ্ছি। অল্প আছে, এইভাবে আমি একটু ভেজে নেব মাছটা। একটু গোল্ডেন কালার করে আমি ভেজে নেব। তো দেখুন এই মাছটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসছে, গোল্ডেন ব্রাউন, গোল্ডেন ব্রাউন। তো এটা আমি তুলে নিচ্ছি। তো মাছগুলো তো আমার সব ভাজা হয়ে গেল একে একে। তো আমরা একটু টেস্ট করে দেখব, তার জন্য বাটিতে একটু সস ঢেলে নিচ্ছি। গন্ধটা দারুণ হয়েছে, গন্ধটা দারুণ হয়েছে, তাই এবার খেয়ে দেখবে কেমন হয়েছে। তো আমার বাবান তো এই এই ছোট মাছটাই ওর পছন্দ, তো এটাই ও খাবে। তো বাবান তুমি লেজের দিকটা খাবে না মুড়োর দিকটা খাবে? লেজ খাবে। তো লেজ খাও প্রথমে। দারুণ হয়েছে। তো আমার বাবান তো লেজ পছন্দ করে, তার জন্য লেজের দিকটাই প্রথম থেকে খাচ্ছে। তো এখন একটু গরম আছে যেহেতু। দারুণ টেস্ট লাগছে। তো পুরোপুরি তো একদম গোল্ডেন ফিশ হয়ে গেছে। ভুট্টা না দারুণ হয়েছে খেতে, তো অনেক ভালো লাগছে খেতে। তো আপনারা এইভাবে বাড়িতে একটু ট্রাই করে খাবেন, দেখবেন কত সুন্দর টেস্ট হয়। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত।